সালামু আলাইকুম দু সালের এসএসসি শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি সকলেই তোমরা ভালো আছো তোমাদের উচ্চতর গণিতের শর্ট সিলেবাসের আলোকে চারটি প্র্যাকটিক্যাল দেওয়া হয়েছে এই চারটি প্র্যাকটিক্যালের সমাধান চলো আমরা দেখে আসি প্রথম ব্যবহারিকটা ত্রিকোণমিতি থেকে দেওয়া হয়েছে তো তোমরা পরীক্ষণের নাম লিখবে পূর্ণ সংখ্যা এনের জন্য এন পাই বাই টু প্লাস মাইনাস থেটা কোনো ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় যেখানে জিরো থেকে থেটা বড় এবং পাই বাই টু থেকে থেটা ছোটো তো এটি হচ্ছে পরীক্ষণের নাম এবার এখানে যেভাবে রয়েছে সেম এভাবেই তোমরা তোমাদের প্র্যাকটিক্যাল খাতায় লিখে দিবে তত্ত্ব প্রয়োজনীয় উপকরণ কাজের ধারা সিরিয়াল বাই সিরিয়াল সুন্দরভাবে লিখে দিবে তো এখানে কাজের ধারার ভিতরে যতগুলো পয়েন্ট রয়েছে তোমরা সবগুলো পয়েন্টই দিয়ে দিবে কোনো পয়েন্ট স্কিপ করবে না তোমরা প্র্যাকটিক্যালের সমাধানটি দেখতে থাকো এরপর ফল সংকলন এই পয়েন্টটি চলে এসেছে দেখো তোমরা এবার ফলাফল ফলাফল এবং সতর্কতা দিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লেখা শেষ হয় তো তোমরা এখানে যা রয়েছে হুবহু লিখে দিবে এবার চলো সেকেন্ড যে ব্যবহারিক রয়েছে সেই ব্যবহারিকের সমাধানটি দেখা যায় পরীক্ষণের নাম উপরে যেটি রয়েছে তোমরা সেটি দিবে তারপর রয়েছে আমাদের সমস্যা পর্যবেক্ষণ এরপর প্রয়োজনীয় উপকরণ তারপর কাজের ধারা এরপর বিন্দু নির্ণয় তো তোমরা এখানে যেভাবে যা রয়েছে সেম এভাবেই লিখে দিবে এরপর আমাদের এই যে বিন্দু এই বিন্দুর আলোকে আমাদের একটি ছক আঁকতে হবে তোমরা ছকটি তোমাদের ব্যবহারিক খাতায় সুন্দরভাবে নির্ভুলভাবে এঁকে দিবে আমি তোমাদের ছকটি বড়ো করে সুন্দরভাবে দেখাচ্ছি দেখো তোমরা গ্রাফটি তোমরা এই গ্রাফ তোমাদের ব্যবহারিক খাতায় এভাবে সুন্দরভাবে এঁকে দিবে এরপর বিপরীত ফাংশন নির্ণয় ফলাফল বিপরীত ফাংশন এই তিনটি পয়েন্ট সুন্দরভাবে তোমরা লিখে দিবে সর্বশেষে রয়েছে সতর্কতা তোমরা সুন্দরভাবে এই তিনটি পয়েন্ট দিয়ে এই প্র্যাকটিক্যালটি শেষ করবে এবার চলো তিন নম্বর যে ব্যবহারিক রয়েছে সেই ব্যবহারিকের সমাধানটি দেখা যাক পরীক্ষণের নাম উপরে যেটি রয়েছে তোমরা সেটি দিবে তারপর রয়েছে সমস্যা এরপর প্রয়োজনীয় উপকরণ তারপর কাজের ধারা এখানে যতগুলো পয়েন্ট রয়েছে সুন্দরভাবে তোমরা দিয়ে দিবে তারপর রয়েছে ফল সংকলন আর কি কথা তোমরা ভিডিও দেখে লিখতে পারো অথবা তোমরা স্ক্রিনশট নিতে পারো এরপর আমাদের একটি গ্রাফ লিখতে হবে সক কাগজে আমি তোমাদের এই গ্রাফটি সুন্দরভাবে বড় আকারে দেখাচ্ছি দেখো এভাবে তোমরা সুন্দরভাবে তোমাদের ব্যবহারিক খাতায় ছকটি এঁকে দিবে গ্রাফটি আঁকার পর তোমরা লেখচিত্রের বৈশিষ্ট্য দিবে এরপর সতর্কতা দিয়ে তোমাদের ব্যবহারিক লেখাটা শেষ করবে এই হচ্ছে এসএসসি বাইশের উচ্চতর গণিতের তিন নম্বর ব্যবহারিকের সমাধান এবার চলো চার নম্বর প্র্যাকটিক্যাল অর্থাৎ ব্যবহারিকের সমাধানটি আমরা দেখে আসি চার নম্বর প্র্যাকটিক্যাল হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির উপরে করা হয়েছে তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা ভিডিও দেখে লিখতে পারো এখানে সব কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছে এরপর রয়েছে প্রয়োজনীয় উপকরণ তারপর রয়েছে একটি চিত্র তোমরা ছক পেপারে সুন্দরভাবে চিত্রটি এঁকে দিবে তারপর রয়েছে কাজের ধারা ফল সংকলন ফলাফল সতর্কতা এই হচ্ছে দু সালের এসএসসি পরীক্ষার্থীদের উচ্চতর গণিতের চারটি প্র্যাকটিক্যালের সমাধান আমার চ্যানেলে বাকি বিষয়ের ওপর প্র্যাকটিক্যালের সমাধান রয়েছে তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারো আর আমি ওই সকল ভিডিও লিংক আমার ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে দিব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো বিষয় নিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ